বিক্ষোভের মুখে ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল করল আর্জেন্টিনা। নিরাপত্তা বিবেচনায় মঙ্গলবার এই ঘোষণা দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। এখন প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে ঝামেলায় পড়ে গেছে মেসিরা। অন্যদিকে উজ্জীবিত ব্রাজিল লন্ডনে তাদের প্রস্তুতি সাঁতছে, বিশ্বকাপ চ্যালেঞ্জে দল পুরোপুরি তৈরি আছে বলেছেন উইলিয়ান। ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ নিয়ে হয়েছে বিক্ষোভ, জার্সি পতাকা পুড়িয়েছেন সমর্থকেরা, পোড়ানো হয়েছে মেসির কুশপুত্তলিকা। ইসরায়েলে খেলতে গেলে হামলা হুমকির কথাও শোনা গেছে। সব জেনে বুঝে অবশেষে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের। এই সিদ্ধান্তে মেসিদের ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনিরা। ইসরায়েল ম্যাচ বাতিলের পর প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষ সংকটে মেসির আর্জেন্টিনা। ইউরোপীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে জুৎসই দল খুঁজছে। দলগুলোর ব্যস্ততায় ম্যাচ আয়োজনে বেশ ঝামেলায় পড়ে গেছে আলবিসেলেস্তে। বার্সেলোনায় পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে সাম্পাওলির স্কোয়াড। রোমেরো না থাকাটা দুঃখজনক। ডিফেন্স লাইনে কার কি দায়িত্ব সেটা পরিষ্কার করা হয়েছে। গোলকিপিং এও চাপ থাকবে। কি করে মনোযোগ ধরে রাখা যায় তার উপর কোচ গুরুত্ব দিচ্ছেন। প্রস্তুতিটা মনমতোই হচ্ছে। ক্রোয়েশিয়া ম্যাচ শেষে লন্ডনে আছে নেইমারের ব্রাজিল। শাখতার দোনেস থেকে ৪৭ মিলিয়ন পাউন্ডের ম্যানিউতে নাম লিখিয়েছেন ফ্রেড। অনুশীলনে সতীর্থরাও ফ্রেডকে অভিনন্দন জানিয়েছেন। চেলসি তারকা উইলিয়ান কথা বলছেন লক্ষ্য প্রত্যাশা নিয়ে। ২০১৪ বিশ্বকাপের পর অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। এখন আমাদের দলটা অনেক পরিণত। তিতে আসার পর নতুন পরিকল্পনা যুক্ত হয়েছে। অনুশীলনে এসেছে নতুনত্ব, আমরা মাঠে বাস্তবায়ন করছি। অবশ্যই এখন আমরা দারুণ অবস্থায় আছি। বিশ্বকাপের চ্যালেঞ্জে আমরা প্রস্তুত। বিশ্বকাপ মিশনের আগে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ ১০ জুন অস্ট্রিয়ার সঙ্গে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে রাতে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে মিশর। ম্যাচ শুরু রাত ১:৪০। ফিফা র্যাঙ্কিং এর ৩ আছে বেলজিয়াম। মিশরের অবস্থান ৪৬ নম্বরে। সালার অনুপস্থিতিতে পরিকল্পনার পরিবর্তন আনতে হচ্ছে হেক্টর কুপারকে। গেল ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ড্র করেছিল মিশর। সালা না থাকলেও চোট কাটিয়ে ফিরছেন মোহামেদ এলনানি। এদিকে ফিট না থাকায় ভিনসেন্ট কোম্পানিকে পাচ্ছে না বেলজিয়াম। শেষ ম্যাচে পর্তুগালের সাথে গোলশূন্য ড্র করেছিল রেড ডেভিলস। বিশ্বকাপের আগে চূড়ান্ত দল ঘোষণার পর প্রথমবার মাঠে নামছে রবার্টো মার্টিনেজের দল। সবশেষ ১৭ ম্যাচে অপরাজিত বেলজিয়াম এর আগে দুইবারের দেখায় বেলজিয়ামকে হারিয়েছিল মিশর।